রাতে বাসা থেকে তুলে আনার পর মিন্টো রোড ডিবিতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস বিএনপিকে মিরপুর বাংলা কলেজ মাঠেই সমাবেশের অনুমতি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের কথা শোনা হবে না আল্লাহ ছাড়া কাউকেই ভয় পান না প্রধানমন্ত্রী জানিয়েছেন ওবায়দুল কাদের বিশ্বের অনেক দেশ মন্দা আক্রান্ত হলেও বাংলাদেশে তা হবে না দৃঢ় আশা প্রধানমন্ত্রীর আবারও সাশ্রয়ী হওয়া ও উৎপাদন বাড়ানোর আহ্বান বিশ্বকাপে আজ ব্রাজিল ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল চট্টগ্রামে মেসি নেইমার ভক্ত সমর্থকদের তর্ক বিতর্ক তুঙ্গে দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে আনা হয়েছে এর আগে গত রাতে বাসা থেকে তুলে আনা হয় তাদের এদিকে আগামীকাল বিএনপিকে মিরপুর বাংলা কলেজ মাঠেই সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাত 3টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 3টায় 20 এর দিকে মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করা হয় তাদের পরিবারের পক্ষ থেকে মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম বলেন রাত 3টার দিকে উত্তরায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যায় ডিবি পুলিশ আমি জিজ্ঞেস করেছি কোনো ওয়ারেন্ট আছে কিনা আপনাদের কাছে আমি নিজে জিজ্ঞেস করেছি তখন ওরা বলছে যে দুই তিনটা মামলা নাকি হয়েছে কাল পরশু মধ্যে দুটো মামলা হয়েছে যেখানে উনি আছে এ কথা আমাকে বলেছে এবং উপরের নির্দেশে নিয়ে যাচ্ছে এটা বলেছে উপরে আপনারা যে আসছেন কেমন কেন আসছেন এখানে তো বলছে যে আমরা উপরের নির্দেশে নিয়ে যাচ্ছি আর রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী আফরুজা আব্বাস সিসিটিভিতে ধরা পড়েছে তাকে পুলিশে নিয়ে যাওয়ার দৃশ্য আমি ঘুমাইছিলাম আমাকে গিয়ে আব্বাস ডাকলো আমি তো বিশ্বাসই করি নাই তারপরে বললো যেরকম আমাকে নিয়ে যাবে এখন তারপরে আমি আসলাম বললো যে ওনাকে নিয়ে যাবো ওনার সাথে কথাবার্তা আছে কথা বলে তারপরে আমরা দিয়ে যাবো এটা বললো কিন্তু আমি বললাম দিয়ে যাবেন তাহলে এখানেই কথা বলেন বলে না আমাদের অফিসে নিয়ে যেতে হবে আমাদের সাথে যেতে হবে কথা বলবো ওনার সাথে এদিকে শুক্রবার সকালে গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন নয়াপল্টনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আনা হয়েছে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে 10 ডিসেম্বর বিএনপির সমাবেশের স্থান নিয়েও কথা বলেন তিনি আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ তো আমরা করতেই পারি আমাদের যে দুই দিন আগে যে অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে আমাদের প্রায় 50-60 জন পুলিশ গুরুতর আহত হয়েছে এবং সেখানে অনেক ভাঙচুর হয়েছে যানমালের ক্ষতি হয়েছে সব কিছু মিলেই আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ শেষে আমরা পরবর্তী পর্যায়ে জানাতে পারবো আসলে পরবর্তী পর্যায়ে দুইটা জিনিস দেখে আমরা মোটামুটিভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে সেখানে নিচে অনেক সিনথেটিক ইয়ে রয়েছে কার্ড পেপার রয়েছে অনেক কিছু রয়েছে সেখানে মাঠটি নষ্ট হয়ে যাবে সে কারণে আমরা পুলিশের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে তারা জনসমাবেশটি করবে বাংলা কলেজ এটি সিদ্ধান্ত হয়েছে কিন্তু তাদের মধ্যে আবার আরেকটা স্থানের কথা তারা এখন বলছে সেটা হচ্ছে গোলাপবাগ মাঠ আসলে গোলাপবাগ মাঠে কোনো কথাই হয় নাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি কোনো কথা হয়নি তারা সেটার কথা আবার বলছে কিন্তু অনানুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি হয়েছে বাংলা কলেজ মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে রাখা হয়েছে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে গেলমান শফি বাংলাভিশন ঢাকা উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আসার কথা রয়েছে বিএনপির একটি প্রতিনিধি দলের সেখানে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান সরাসরি তার কাছে চলে যাচ্ছে জিয়া খান জিয়া বিএনপির প্রতিনিধি দলে কারা আছেন বিএনপি নেতারা কি বলছেন পুলিশের পক্ষ থেকে কিছু কি বলা হয়েছে ধন্যবাদ নাদিরা আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল যে দলে রয়েছেন আমরা যতটুকু শুনতে পেরেছি ব্যারিস্টার কায়সার কামাল উনি হচ্ছেন গিয়ে আইন বিষয়ক সম্পাদক এবং ডাক্তার জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান এই দুইজন আজকে কিছুক্ষণের মধ্যে ঢাকা মেট্রো পুলিশ কমিশনার তার কার্যালয়ে আসার কথা তো আমরা কিছুক্ষণ আগে ডিবি কার্যালয়ে ছিলাম সেখান থেকে আমরা তাদের এই সংবাদ শোনার পর আমরা ঢাকা মেট্রো পুলিশ যে কমিশনার খন্দা গোলাম ফারুক তার
কার্যালয়ে চলে এসেছি এবং তারা আসার পর অর্থাৎ বিএনপির প্রতিনিধি দল আসার পর তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারবো যে তারা কি বিষয় বা কি উদ্দেশ্যে তারা হঠাৎ করে এই কমিশনের কার্যালয়ে আসবে এবং তার সাথে কথা বলবে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনিও কিছুক্ষণ আগে দর্শকদের যে বিষয়টি জানালেন যে গতকাল রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজনকে কিন্তু আনা হয়েছে ডিবি কার্যালয়ে, যদি তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল কে বা কারা তাদেরকে তুলে নিয়ে গেছেন, কিন্তু ডিবি থেকে অর্থাৎ ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যে বর্তমান যে সমাবেশকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি এছাড়া বুধবার যে ধরনের সংঘর্ষের ঘটনা সহ নানা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাদের দুজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের সেই কার্যক্রম চলছে, হয়তো তারা কিছুক্ষণ পর আবার বিশেষ করে হারুনুর রশিদ আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং বিষয়টি ক্লিয়ার করবেন যে তাদেরকে আসলে আটক বা গ্রেফতার এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছু স্পষ্ট করে বলেনি, যেহেতু জিজ্ঞাসাবাদ চলছে। হয়তো জিজ্ঞাসাবাদের পরেই আমরা নাদের আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস তাদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে কার্যালয় সেখানে অপেক্ষা করছি বিএনপির দুই প্রতিনিধি আসার পর তারা কমিশনার। দর্শক, পুলিশ কমিশনারের কার্যালয় থেকে কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। বৃহস্পতিবার সন্ধ্যায় যান চলাচলের জন্য খুলে দিলেও শুক্রবার সকাল থেকেই পুরো নয়াপল্টনের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে দেওয়া হয়েছে ব্যারিকেড। এই সড়কে যান চলাচল ও সাধারণ মানুষ চলাচল করতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেইটে আজ শুক্রবারও তালা ঝুলছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মোতায়েন রয়েছেন বহু পুলিশ সদস্য। সকাল থেকে বিএনপির কার্যালয়ে কোনো নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। নয়াপল্টন এলাকার মূল সড়ক থেকে শুরু করে প্রতিটি অলিগলির মুখে পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার, সরাসরি কথা বলছি তার সঙ্গে। সারওয়ার, সারওয়ার, এই মুহূর্তের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতি কেমন দেখছেন? নাদিরা, আসলে ছবিতেই ছবি কথা বলবে, আসলে বিএনপি অফিসের সামনে কি অবস্থা, পুরো অফিসের সামনে দিয়ে পুরো রাস্তাটা তো সকাল থেকেই বন্ধ আছে একেবারে ফকিরাপুল মোড় পর্যন্ত। আর পুলিশ এখন জুমার নামাজের পর তার একটু অ্যালার্ট অবস্থায় আছে, সম্ভবত জুমার নামাজের পরে কিছু একটা হতে পারে বা মুসল্লিরা কেউ আবার বের হয় কিনা বা এমন কোনো গোয়েন্দাদের এমন কোনো ইনস্ট্রাকশন থাকতে পারে। আমরা দেখেছি যে 11টা 12টার দিকেও তারা অনেকটা বসা ছিল, কিন্তু জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই তারা সবাই একেবারে রেডি হয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে একটা জিনিস বলে রাখি যে এখানে বিএনপি কার্যালয়ের পাশেই আছে পল্টন জামে মোড়, নয়া পল্টন জামে মসজিদ। এই মসজিদে নামাজের পরে কিছু মুসল্লি বের হতে হয়েছেন এবং অনেকদেরকে বের হতে দেওয়া হয়নি, তো তারা আবার এখানে জটলা করে একটা মিছিলের মতো করেছে যে তারা যে বের হতে দিচ্ছে না কেন, তারা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন রকমের খিস্তি খেউড়ো করেছেন, আসলে অনেকে রাগ করে যে বের হতে দিচ্ছে না। তবে হঠাৎ তারা আবার উত্তেজিত হয়ে স্লোগানও দিচ্ছিলেন, যখন নারায় তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করেছেন তখনই আসলে পুলিশ আবার অ্যাকশনে গেছে। একেবারে এই নয়াপল্টন মসজিদের পাশ দিয়ে জামাতখানা পর্যন্ত পুরো রাস্তাটা পুলিশ দৌড়ে মানে তাদেরকে ধাওয়া দিয়ে এই এলাকা ছাড়া করে দিয়েছে। তখন আসলে এই জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকারও এখানে এসেছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দেয় কারা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ইসলামী এই কাজটা কর এই স্লোগানটা দেয়, সো বিএনপিও এই স্লোগান দেয় না। তো এখানে হয়তো তারা ধারণা করছেন যে জামায়াতের লোকজন হয়তো এখানে এসে একটা কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল, যে জন্য তারা শক্ত হাতে দমন করেছেন অর্থাৎ ধাওয়া দিয়ে তাদেরকে এই এলাকা ছাড়া করেছেন। তবে যেহেতু নামাজের পর মুসল্লিরা নামাজ পড়ে এসেছেন এই জন্য তারা কাউকে ধরপাকড় করেননি, কারণ আসলে ভালো মানে মুসল্লিরা যেন কেউ ধরা না পড়ে বা ভুলক্রমে কাউকে যেন ধরতে না হয় সেই জন্য তারা আসলে এখানে সেই এটা করেনি। তো এখনও আসলে পুরো ওই রায়ট কার চলাফেরা করছে, পুরো রাস্তাটায় ব্লক হয়ে আছে এবং পুলিশ পুরোপুরি রেডি হয়ে আছে। তো এই হলো পরিস্থিতি। তবে সকালে 11টার দিকে বিএনপির একটি প্রতিনিধি বিএনপির একটি দপ্তরের দায়িত্বে যারা আছেন তারা এখানে আসার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে কেউ আসলে আর আসেননি, তা আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত বিএনপি কেউ আসেনি, তবে মাঝখানে কয়েকজন বিক্ষিপ্তভাবে বিএনপি কর্মী আসার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে দুই তিনজনকে ধরেছেন। দর্শক, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কথা বলছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার।
রাজধানীর প্রবেশ মুখগুলোতে যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহনে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রম। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও বাসে তল্লাশি চালাচ্ছে। চেকপোস্ট বসানো হয়েছে রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজার, আবদুল্লাপুর, পোস্তগোলা সহ প্রতিটি প্রবেশ মুখে। আমিনবাজারে তল্লাশি চৌকিতে দায়িত্বরত সাভার মডেল থানার ওসি তদন্ত আব্দুর রশিদ জানিয়েছেন, বিএনপি সমাবেশকে সামনে রেখে এই তল্লাশি কার্যক্রম চলছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে কেউ নাশকতা না চালাতে পারে তাই যাত্রীবাহী বাসে তল্লাশি কার্যক্রম চলছে। সন্দেহ হলে যাত্রীদের ব্যাগ শরীর চেক করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে রাজধানীতে যান চলাচল অনেকটা কমে গেছে। বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেলেও যাত্রী খুব কম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোন রাষ্ট্রের কথা শুনবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পান না বঙ্গবন্ধু কন্যা। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে জাতীয় কাউন্সিল উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় একথা বলেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে মন্তব্যের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট না করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনে জালিয়াতি শুধু বাংলাদেশে নয় সেদেশেও হয়ে থাকে। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি কূটনীতিকদের নাক না গলানোর পরামর্শ দেন। রাজনীতি আমার দেশের জনগণই নির্ধারণ করবে, তোমাদের সাজেশন অনুপাতে এদেশে রাজনীতি হবে না। বড় বড় কথা যে বলেন দূতাবাসের রাষ্ট্রদূত মাননীয় রাষ্ট্রদূত, বন্ধুত্বটা নষ্ট করবেন না। আমরা আপনাদের সাথে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে, 75-এর, 71-এর, কারো ফরমাশ, কারো হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ আর স্যাংশনে বিশ্বের অনেক দেশ মন্দা আক্রান্ত হলেও বাংলাদেশে সেই পরিস্থিতি আসবে না। মূল্যস্ফীতিতে মানুষের কষ্টের কথা স্বীকার করে সবাইকে সাশ্রয়ী, উৎপাদন বাড়ানোর আবারও আহ্বান জানান তিনি। নারীর প্রকৃত ক্ষমতায়ন আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে বলেও জানান শেখ হাসিনা। বলেন, সব ক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ায় বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ হয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট 5 নারীর হাতে এবছরের রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নারীদের সুরক্ষা ও উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান। সরকার ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের উচ্চাসন প্রাপ্তির কথা উঠে আসে তার বক্তব্যে। রাষ্ট্রপতির কোটায় 10% অফিসার নিয়োগ দেওয়া যায়, আমি সেই কোটা ধরে কিন্তু প্রথম মেয়ে অফিসার নিয়োগ দিলাম এবং আমার অফিসে যিনি ছিলেন তাকেই আমি প্রথম মানে সচিব হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরেই প্রথম নিয়োগ দিলাম মহিলা সচিব হিসেবে। এভাবে কিন্তু দরজা খুলে দিয়েছি। দ্বিতীয়বার যখন আসলাম একেবারে মানে ওসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে আমরা কাজের বাবা সুযোগটা করে দিলাম। আমার কথাটা হচ্ছে যে সুযোগটা সৃষ্টি করে না দিলে আসলে কাজ দায়িত্ব না দিলে দায়িত্ব পালন করে তার দক্ষতা দেখাবে কীভাবে। আর এটা তো ঠিক, এটা মনে রাখতে হবে যে একটা সমাজের অর্ধেকই হচ্ছে নারী, কাজে সেখানে নারী পুরুষ যদি একই সাথে সমান তালে একটা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে না যায় তো সেই দেশ তো মাথা তুলে দাঁড়াতে পারে না। বৈশ্বিক মন্দা পরিস্থিতি বাংলাদেশে আসবে না বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। সবাইকে সাশ্রয়ী হওয়া ও উৎপাদন বাড়ানোর আহ্বান জানান আবারও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর এই আমেরিকা ইউরোপের স্যাংশন, সেটাই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে দুর্বিষহ করে তুলেছে। শুধু না আমাদের দেশ না, উন্নত দেশগুলি আরও খারাপ অবস্থায় আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইসব কাজে কিছু কারণে কিছু মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু এটা তো আন্তর্জাতিক একটা অবস্থার কারণে। কিন্তু আমরা যদি আমাদের উৎপাদন ঠিক রাখি, নিজেদেরটা নিজেরা করব, কারো কাছে হাত পেতে চলবো না, ভিক্ষা করে চলবো না,
সবাই যদি একটু মিতব্যয়ী হই, সাশ্রয়ী হই, ইনশাল্লাহ ওই আন্তর্জাতিকভাবে অনেক উন্নত দেশ এখন নিজেদেরকেই অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। বাংলাদেশ আল্লাহর রহমতে এখনও দেয়নি, দেওয়া লাগবে বলে আমি মনেও করি না, কারণ আমরা নিজেরাই নিজের পায়ে দাঁড়িয়ে চলবো, এগিয়ে যাব। বৈশ্বিক এই পরিস্থিতির মধ্যেও দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ জানান সরকার প্রধান। বেগম রোকেয়ার যে স্বপ্ন আজকে বাংলাদেশে বলতে গেলে আমরা সেটা একদিকে স্বপ্ন পূরণ প্রায় করেছি। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ গণতন্ত্র মঞ্চের নেতাদের। ভুল থেকে শিক্ষা নিয়ে ক্ষমতাসীনদের গণতান্ত্রিক পথে ফেরার আহ্বান জানান তারা। রাজপথে কি সমাধান চাইছে সরকার, এমন প্রশ্নও গণতন্ত্র মঞ্চের নেতাদের। রাজনৈতিক অঙ্গনের উদ্ভূত পরিস্থিতিতে গণতন্ত্র মঞ্চের এই সংবাদ সম্মেলন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের তোপখানা রোডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। বিরোধী নেতারা জানান আন্দোলন থামবে না, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই ধরনের ভয়, নির্যাতনের, অত্যাচারের সামনে বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করেনি, আজও মাথা নত করবে না। আমরা প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি, নিন্দা করছি, ঘৃণা জানাচ্ছি। সরকার আলাপ আলোচনার পথ বাদ দিয়ে রাজপথে এখন তারা বাধ্য করছেন সমগ্র জনগণকে। একটা রাজপথে দাঁড়িয়ে আরেকটা গণজাগরণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে তারা আজকে পদত্যাগে বাধ্য করার জন্য। আপনারা যদি মনে করেন বাংলাদেশের ট্যাক্সের পয়সায় যে পুলিশ চলে, তারা এইভাবে দমন পীড়ন করে সবার কণ্ঠরোধ করতে পারবে, আপনারা বোকার স্বর্গে, ভুলের স্বর্গে বসবাস করছেন। জনগণ এই সমস্ত বাধা ঠেলে অবশ্যই তাদের অধিকার আদায়ের জন্য লড়বে, এবং সেই লড়াই আপনারা থামাতে পারবেন না। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, সংলাপ না করে সংঘাতের পথে হাঁটছে সরকার, ক্ষমতায় টিকে থাকতে ব্যবহার করছে পেশি শক্তি। সরকার জনগণের হাত ভেঙে দিতে বলছে, পুড়িয়ে দিতে বলছে, আইন নিজের হাতে তুলে নেয় ঘোষণা দিয়ে দেশকে গৃহযুদ্ধ দিকে ঠেলে দিচ্ছে। আপনারা দেখেন সরকারি দলের কর্মীরা এই বিএনপির একটি রাজনৈতিক দলের 10 তারিখের সমাবেশকে কেন্দ্র করে আজকেও গতকালকেও বলেছেন রাস্তা রাস্তা পাহারা দেবেন, তো পুলিশের দরকার কি? এই যে লাঠি হাতে কিভাবে একটা দেশ চলতে পারে না? আপনি ভুল পথে বাড়ছেন, এই ভুল পথ কোথায় নিয়ে যাবে সেটা তো আমাদের রব সাহেব বলেছেন যে আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। এভাবে কেউ থাকতে পারে না, আপনি ডিকটেট করতে পারেন না কাকে জনগণ ভোট দেবে দেবে না। রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিতের পাশাপাশি যে কোনো ধরনের সংঘাত পরিহারের আহ্বানও জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। বিশ্বকাপ উন্মাদনা চট্টগ্রামেও। খাওয়ার টেবিল থেকে শুরু করে বন্ধুদের আড্ডায় ব্রাজিল আর্জেন্টিনা ভক্তদের খুনসুটি, তর্ক বিতর্ক এখন প্রতিদিনের চিত্র। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শাহিদা পিয়া। দূরত্বটা কম নয়, গুগল ম্যাপ বলছে চট্টগ্রাম থেকে কাতারের দূরত্ব প্রায় 4,124 কিলোমিটার। একদিকে কাতারে মাঠ মাতাচ্ছেন ব্রাজিল আর্জেন্টিনার তারকা ফুটবলাররা, অন্যদিকে হাজার হাজার মাইল দূরে চট্টগ্রাম শহরে প্রিয় দলের সমর্থনে পতাকা কিংবা ছবিতে নিজেদের ভবন সাজিয়েছেন সমর্থকরা। সমানতালে এগিয়ে আছেন ব্রাজিল আর্জেন্টিনা ভক্তরা। তারা মুখস্থ খেলা শুনে আসছে 5টা বিশ্বকাপে, কিন্তু যেমন 20 বছর ধরে তারা কোনো ফাইনালে খেলতে পারে না। ইনশাল্লাহ আমার বয়সে আমি 2টা ব্রাজিলের কাপ দেখে যেতে পারবো, যেটা 36 বছরেও আর্জেন্টিনা দেখতে পারে নাই। ব্রাজিল ফ্রান্স ফাইনাল হবে, এটা শিওর, আর্জেন্টিনার ঘরেই যাবে আমি মনে করি। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় বসেছে বড় পর্দা। এসব বড় পর্দায় খেলা দেখতে প্রতিদিন হাজারো ফুটবল ভক্ত জড়ো হচ্ছেন, তাদের অনেকের গায়ে থাকছে প্রিয় দলের জার্সি। শুধু প্রিয় দলের খেলা কিংবা খেলোয়াড়ই নয়, তর্ক বিতর্ক করাচ্ছে জার্সি নিয়েও। ফাইনালের আগেই কথার প্যাচে একে অপরকে ঘায়েল করতেই যেন দারুণ আনন্দ দল দুটির সমর্থকদের। ব্রাজিলের জার্সি দেখলে আমার জন্ডিস রোগের কথা মনে পড়ে, এবং ব্রাজিলের আপনি নতুন যে অ্যাওয়ে জার্সিটা দেখবেন এখানে আমরা করোনা ভাইরাসের ছাপ পাই। এই যে আমরা বিয়ে বাড়িতে যখন যাই তখন দেখছি মাঝে একটা প্যান্ডেল দেখি, ওটা ইয়ে নীল কালার আর সাদা কালার, বয়দের কালার। আমাদের জার্সি দেখবেন, আমাদের জার্সির মধ্যে একটা শৈল্পিকতা আছে, আমাদের জার্সির মধ্যে একটা আর্ট আছে। আমরা সেমিফাইনালে চলেও ব্রাজিলের কাছে হারে যাবে কি, ব্রাজিল হচ্ছে ক্রোয়েশিয়ার সাথে জিতবে এবং জিত তারপরে হচ্ছে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাবে। হেক্সাজয়ের মিশন নিয়ে
কাতার বিশ্বকাপে এসেছে সেলেসাওরা। অন্যদিকে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় এবার নিজেদের ঘরে কাপ নিতে মরিয়া তারাও। শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি, কে হাসবে শেষ হাসি, তা দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। শাহেদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম। শীতের সবজির দাম কিছুটা কমলেও চাল, ডাল, আটা, তেল, চিনি সহ নিত্যপণ্যের দাম এখনও চড়া। গত দুই সপ্তাহে চালের দাম বেড়েছে কেজিতে 2-5 টাকা পর্যন্ত, বেড়েছে আটার দামও। খোলা আটা বিক্রি হচ্ছে 60-65 টাকা, প্যাকেটজাত আটার কেজি 70-75 টাকা। চিনির বাজারে এখনও অস্থিরতা, বেশিরভাগ দোকানে প্যাকেটজাত চিনি মিলছে না। কিছু দোকানে খোলা চিনি থাকলেও বিক্রি হচ্ছে 110-120 টাকা কেজিতে। সয়াবিন তেলের লিটার 190 টাকা, মসুর ডাল মানভেদে 120-150 টাকা কেজি। এদিকে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 150 টাকা, সোনালী মুরগির কেজি 230-240 টাকা, বাজার ভেদে গরুর মাংসের কেজি 700-750 টাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাতে বাসা থেকে তুলে আনার পর মিন্টো রোড ডিবিতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস, বিএনপিকে মিরপুর বাংলা কলেজ মাঠেই সমাবেশের অনুমতি। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা শোনা হবে না, আল্লাহ ছাড়া কাউকেই ভয় পান না প্রধানমন্ত্রী, জানিয়েছেন ওবায়দুল কাদের। বিশ্বের অনেক দেশ মন্দা আক্রান্ত হলেও বাংলাদেশে তা হবে না, দৃঢ় আশা প্রধানমন্ত্রীর, আবারও সাশ্রয়ী হওয়া উৎপাদন বাড়ানোর আহ্বান। বিশ্বকাপে আজ ব্রাজিল, ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল, চট্টগ্রামে মেসি নেইমার ভক্ত সমর্থকদের তর্ক বিতর্ক তুঙ্গে। এ ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10। ধন্যবাদ।